আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি ছোট স্পিকার বিল দেখাবো। এখানে একটি ক্যাবিনেট নেওয়া আছে 6 ইঞ্চির, আর এখানে একটি লাইটিং টুইটার নেওয়া হয়েছে, আর এখানে স্পিকার প্রোডাকশন হিসাবে একটি নেট নেওয়া হয়েছে, আর এখানে স্পিকার আছে এলজির 6.5 ইঞ্চি উফার। এটি বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল না, বাট এটা সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত। আর এখানে একটি অ্যাম্পলিফায়ার নেওয়া আছে, যেটির মডেল হলো BT6980 অ্যাম্পলিফায়ার। এটি একটি চাইনিজ অ্যাম্পলিফায়ার, এটা কমপ্লিট সেট আপ। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ধরনের সেট আপ বাসা বাড়িতে বানাতে পারবেন। এগুলো বানানো খুবই সহজ, এগুলোর জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন পড়ে না। তো এখানে আমি যে অ্যাম্পলিফায়ার ইউজ করেছি এটা একবারে টোটালি চাইনিজ কমপ্লিট অ্যাম্পলিফায়ার, যেটার জন্য আমার কোনো রকম এক্সট্রা ঝামেলা পোহাতে হয় না। আপনারা এগুলো দারাজ থেকে বা বিভিন্ন ওয়েবসাইট বা বড় কোনো মার্কেট থেকেও আপনারা এগুলো পেয়ে যাবেন। আর এখানে জাস্ট আপনাদের স্পিকার ক্যাবিনেট আর টুইটারগুলো ম্যানেজ করতে হবে। এগুলো ম্যানেজ করার পরে জাস্ট ফিটিং করলে হয়ে যাবে। তো কীভাবে ফিটিং করবেন সম্পূর্ণ কিছু আমার এই ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ মানে বাসা বাড়িতে নিজেই বানাতে পারবেন। তো আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব। আমরা এখানে টুইটার লাইনটি আমরা স্পিকার লাইনের মধ্যে সংযোগ করে দিব, অবশ্যই প্লাস মাইনাস দেখে আমরা সংযোগ করব। আর এখানে আপনারা অবশ্যই ভালো একটি তার ইউজ করবেন, যাতে করে আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যায়। আর আমরা এই দুইটি তারও আমরা সেম প্লাস মাইনাস দেখে সংযোগ করে দেব। এই দুইটি তারে হলো আমাদের মেন তার, এখান থেকে আমাদের অ্যাম্পলিফায়ার মধ্যে কানেকশন দেওয়া হবে, তারপর আমাদের এখানে সাউন্ড পাওয়া যাবে।
তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। একটি সাউন্ড সিস্টেমের ম্যানুয়াল স্পিকার, স্পিকার যত ভালো হবে সাউন্ড কোয়ালিটিও তো ভালো পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।